আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তো আমি এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে একটি বাটির ব্যবহার করব প্রথম অংশে কিছু অংশ অঙ্কন করার পরে বাটিটি দিয়ে এরপরে আমি পরবর্তী স্টেপগুলো ফলো করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে তৈরি করতে হবে খুবই সিম্পলি আজকের এই ডিজাইনটি আর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি বরণ ক্ষেত্রেও অ্যাপ্লাই করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ডিজাইন অ্যাড করে নিতে হবে যদি আপনারা বড় কাথার ক্ষেত্রে এই ডিজাইনটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে এই ডিজাইনের সাথে যুক্ত করে বড় নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হবে সেটি দেখে দিব তো আমি এক এক করে আজকে এই ডিজাইনটি তৈরি করে নিব কাঁথার মাঝখানের অংশটুকু থেকে আমাদেরকে এই ডিসাইনটি তৈরি করতে হবে এখানে তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না বিধায় আজকে কোনো মাপ আপনাদের সাথে শেয়ার করছি না শুধুমাত্র টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি এ ধরনের ডিজাইনের অন্য কোন ধরনের টিউটোরিয়ালের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমার পেজে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনারা যদি সেখানে আপনাদের প্রবলেমগুলো কিংবা আপনার টিউটোরিয়াল যেটি দরকার হবে সেটি যদি আমাকে বলেন আমি আপনাদেরকে সেগুলো টিউটোরিয়াল দিয়ে হেল্প করার চেষ্টা করব তবে অবশ্যই আমার সাধ্যের মধ্যে হতে হবে আমি যদি পেরে থাকি তাহলেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমি না পারি সেক্ষেত্রে কিন্তু আমি শেয়ার করতে পারবো না তবে আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার তো আমি এক এক করে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবেই ডিসাইনটি তৈরি করে নেবেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সম্পূর্ণ কাঁথায় কিন্তু আমি ডিজাইনটি তৈরি করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে এই কাঁথাটি তৈরি করে নেবেন আশা করি এরপরে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে এসে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আহ